নমস্কার, আজকে আমি বানাচ্ছি রসালো মুজমুজে জিলিপি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। এটা করতে আমার লাগছে এরম এক বাটি চিনি, এরম মাপে এক বাটি মতো ময়দা, হাফ চামচেরও কম খাবার সোডা, কয়েক পিস লেবু, আর এরম একটা আমি করে রেখেছি এতে ঢালবো বলে। আচ্ছা, প্রথমে আমি এই বাটিটাতে আগে চিনির রসটা করে নেব। এই এক কাপ মতো চিনি এটা প্রথমে আমি ঢেলে নিলাম। ঠিক এই একই মাপে, কাপের মাপে আমি জল দিয়ে দিলাম। ঠিক যতটা চিনি তার হাফের একটু বেশি জল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা বসিয়ে দিলাম, এটা রস করতে বসিয়ে দিলাম। এইবার আমি এখানে একটা বাটি নিলাম, সেই বাটিতে এই ময়দাটা নিয়ে নিলাম। যতটা ময়দা নেবো ততটাই জল নেব। যতটা ময়দা নিয়েছি ঠিক ততটাই জল নেব, সম পরিমাণ ময়দা সম পরিমাণ জল। এই জলটা আমি রাখলাম অল্প অল্প করে নিয়ে মাখবো বলে। এইবার এই যে বেকিং সোডাটা এটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে মাখবো, অল্প অল্প করে নিয়ে মাখতে শুরু করবো। দেখুন আমি ময়দাটাকে এরমভাবে ফাটিয়ে ফাটিয়ে নিচ্ছি, নিয়ে একটু একটু করে জল দিচ্ছি, একটু একটু করে জল দিচ্ছি। যতটা ময়দা ততটাই আমি জল নেবো, কিন্তু একটু একটু করে মিশিয়ে মিশিয়ে নেব। যতটা ময়দা ততটা জল নিয়েছি, এবার আমি এটাকে বারবার ফেটাবো। এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো। নিয়ম হচ্ছে আরও আগে সকালে করে রেখে বিকেলে করা, কিন্তু আমি এটা ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই এটা একটু রেখে দিলাম। এখানে দেখছেন আমার এখানে যে রসটা বানাচ্ছি, রসটা হচ্ছে আস্তে আস্তে রসটা হচ্ছে। খুব গাঢ় রসটা হবে না, আবার খুব পাতলাও হবে না, মাঝামাঝি হবে। এটা হতে থাকুক। দেখুন রসটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে দেবো। এটা দেখুন এক তারে রস হয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এটাকে নামিয়ে নেব। দেখুন ভালো করে এটা ফাটিয়ে নেবেন ভেতরে যাতে ইয়ারটা ঢুকে। এতে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। আর একটু ময়দা দিয়ে দেবো। এটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে, এতে বাবলস উঠছে, তো আমি এতে ইয়ারটা ঢুকেছে। এরকমই হবে কনসিস্টেন্সিটা। এবার দেখুন এটা হয়ে গেছে, বাবলস উঠে গেছে, এটা আমি এটাতে ঢেলে দেবো। ঢেলে নিয়েছি, এবার আমি এটা রেডি করব। এর মুখটা ছোট্ট করে কাটা আছে,
এটা আমি এতে দেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, খুব গরমও হয়নি আবার একদম ঠান্ডাও নেই, মোটামুটি হয়ে গেছে। এতে আমি এগুলো দিয়ে দেবো। এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দেবো। আর এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ করে উল্টে দেবো। আচ্ছা এগুলো তুলে দিচ্ছি। ওই পিঠটাই ভেজে নেবো এবারে, এক সাইড হয়ে গেছে আর একটা সাইড ভেজে নেবো। আচ্ছা এবার পরের খোলাটা দেবো। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটা তুলে আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গরম রসে ডুবিয়ে দিচ্ছি। রসে ভেজাবার পাঁচ মিনিট পর আমি মুচমুচে রসালো জিলিপিগুলিকে প্লেটে তুলে নিয়েছি। আপনারা এটি বাড়িতে তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এটি কেমন হলো। নমস্কার।